সাহায্য চাই কিউআর কোড দিয়ে আবেদন কংগ্রেস প্রার্থী ভিক্টরের কংগ্রেসের অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্র নির্বাচনে লড়তে চাই কিউআর কোড দিয়ে চাঁদা চাইছেন দলের প্রার্থী ভিক্টর শুধু তাই নয় প্রচারের জন্য ফ্লেক্স পোস্টারও কর্মীদের নিজ খরচে ছাপানোর বার্তা দিলেন তিনি রাজনৈতিক মহল মনে করছে এভাবেই নির্বাচনের আগে বিরোধীদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের এক পেশা নীতির বিরুদ্ধে অভিযোগ করে সাধারণ মানুষকে লড়াইয়ে শরিক করলেন রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস সিপিএম জোট প্রার্থী কংগ্রেসের আলী ইমরান রমোজ ভিক্টর কেন্দ্রের সমালোচনা করে

পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভার বাম কংগ্রেস জোটের প্রার্থী এবং কংগ্রেস আমাকে কংগ্রেসের সিম্বল দিয়ে দাঁড় করেছে তার জন্যে আমি কংগ্রেসকে ধন্যবাদ দিই আমি আপনি যে প্রশ্নটা করলেন কি লোকসভা লড়তে গিয়ে প্রচুর অর্থের দরকার এই কথাটাকে আমি অস্বীকার করছি না কিন্তু আমি এটা মনে করি কি লোকসভা বা যে কোনো নির্বাচন লড়তে গেলে জনসমর্থনের দরকার আর জনসমর্থন আমার আছে জনগণের ভালোবাসা তাদের আশীর্বাদ আমার আছে কিন্তু যে অর্থের প্রয়োজন তা অর্থের দিক থেকে আজকে বিজেপি যেভাবে কংগ্রেস পার্টিকে নির্বাচনে প্রচারে এবং রাজনীতিগতভাবে পিছিয়ে রাখার চেষ্টা করছে তার জন্যে তারা যে অগণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস পার্টির সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছে যেখান থেকে কংগ্রেস দল তাদের প্রার্থীকে ভারতবর্ষে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের জন্যে যে ঝান্ডা পোস্টার ব্যানার বিভিন্ন সামগ্রী স্টার ক্যাম্পেনাররা যেখানে প্রচারে যাবেন তার খরচ পাতি করা হতো সেই সমস্ত রাস্তা বন্ধ করে বিজেপি এখন নির্বাচনে একটা ষড়যন্ত্র করছে তার জন্যেই আমি জনগণের প্রার্থী হিসাবে বাম কংগ্রেস জোটের পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে আমি রায়গঞ্জ লোকসভার জনগণের কাছে আবেদন রেখেছি কি বিজেপির এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে তাদেরকে জনগণই উচিত উত্তর দিতে পারে তার জন্যে আমি বলেছি কি আমাকে ভোটের পাশাপাশি আশীর্বাদের পাশাপাশি আপনারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করুন আমি এটা বলিনি কি কারো উপরে কোনো দাবি রাখিনি যে কাকে কত টাকা দিতে হবে আমি বলেছি যেটা যার মনে খুশি কেউ যদি একশো টাকা দেয় কেউ পঞ্চাশ টাকা দেয় কেউ পাঁচশো টাকা দেয় সেটা তার ইচ্ছার মতন সে দিতে পারে সেই অর্থটা বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে কে মানুষের কাছে এই বার্তাটা যাওয়ার দরকার কে আজকে একটা মানসিকতা তৈরি করে দেওয়া হচ্ছে কিছু পুঁজিবাদী শক্তিদের মাধ্যমে যারা এটা মানুষের মনে ঢুকিয়ে দিচ্ছে কে নির্বাচন লড়তে গেলে টাকা লাগবে তারাই নির্বাচন লড়তে পারে তার মানে আমাদের দেশের আশি শতাংশ মানুষ হচ্ছেন যারা গরিব মধ্যবিত্ত পরিবার থেকে আসে সেই পরিবারের ছেলেদের মধ্যে যদি রাজনীতি করার ইচ্ছা থাকে এবং জনপ্রতিনিধি হয় জনগণের কাজ করার যদি তাদের মেধা থাকে তাদের মধ্যে যোগ্যতা থাকে কিন্তু সেই ছেলেরা মেয়েরা রাজনীতিতে প্রবেশ করতে পারছে না কারণ কি আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কি রাজনীতি করলে টাকা লাগবে ভোটে দাঁড়ালে পয়সা লাগবে অর্থের অভাবে রাজনীতি করা যাবে না সেই জন্যে ভালো ভালো ছেলেরা যে আশি শতাংশ দেশের মানুষ মধ্যবিত্ত পরিবার বিলোপোভার্টি লাইন যেখান থেকে উঠে আসছে সেই তারা রাজনীতিতে প্রবেশ করতে হচ্ছে তাদের জন্যে এই বার্তা আমি দিতে চাইছি কি জনগণের প্রতিনিধি হতে গেলে জনগণের যদি ইচ্ছা থাকে তাহলে জনগণই তার প্রতিনিধিকে বাছাই করে নিতে পারে এবং একজন ভিকারিকে রাজা বানাতে পারে সেই ক্ষমতা জনগণের আছে সেই জন্য আমি আবেদন করেছি কী আপনাদের অর্থ দিয়ে আপনাদের এর লড়াই আপনাদের জন্যে আপনাদের অর্থ কাজে লাগবে আপনার উন্নয়নের জন্যে দেশ রক্ষার স্বার্থে সংবিধান রক্ষার স্বার্থে ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার জন্যে এলাকার উন্নয়নের জন্যে আপনার আওয়াজ আপনার কথা বলার জন্যে আপনি আমাকে পাঠাবেন সেখানে আমি আপনার কাছ থেকে সাহায্য চাই আমি জানি এতে বিরোধীরা কটাক্ষ করছে বিরোধীরা হয়তো বলছেন যখন পয়সা নেই তাহলে নির্বাচনে দাঁড়িয়েছে কেন এই কথাও বলবে কিন্তু আমি এটা বলতে চাই কি বিরোধীরা যে কথা বলছেন তাদের কাছে তৃণমূল বা বিজেপি একজন দেশ বিক্রি করে টাকা সংগ্রহ করেছে একজন রাজ্যে তোলাবাজি করে টাকা সংগ্রহ করেছে এই তোলাবাজ এবং দেশ বিক্রি করার দল বিজেপি তাদের মাঝখানে আজকে আমরা জনগণের প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছি জনগণের কথা বলার জন্য জনগণের লড়াই করার জন্য। সেখানে জনগণের সাহায্য চাওয়াটা আমার মনে হয় না কোনো অপরাধ এটা বার্তা কি গরিবের ছেলেও আগামী দিনে নির্বাচন লড়ে লোকসভায় যেতে পারে সেটা প্রমাণ একজন চাষির ছেলে একজন দোকানদারের ছেলে একজন লেবারের ছেলে সেও আগামী দিনে লোকসভায় যেতে পারে যদি সে জনগণের সমর্থন নিতে পারে এটাই আমি বার্তা দিতে কত টাকা আমি তো কালকেই দিয়েছি কালকে বিকাল থেকে এটা আরম্ভ হয়েছে এখন অবধি প্রায় চল্লিশ হাজার টাকার মতন কাছাকাছি এসছে তার মধ্যেও সব থেকে কি যে চল্লিশ হাজার টাকা এসছে সেই চল্লিশ হাজার টাকার মধ্যে হয়তো এক টাকাও এসছে পাঁচ টাকাও এসছে দশ টাকাও এসছে পাঁচ দশ কুড়ি পঞ্চাশ পাঁচশো টাকার দিয়েই চল্লিশ হাজার টাকা পৌঁছে দেয় সংখ্যায় মানুষ কত আশীর্বাদ দিচ্ছে আমি সেটা গুনছি টাকা কত আসছে সেটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয় কিন্তু আশীর্বাদ কত পাচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ এটাই তো আমি বলতে চাই কি মানুষের ভালোবাসা নিয়ে জনপ্রতিনিধি হতে গেলে জনগণের প্রতিনিধি হিসাবে আমি দাঁড়িয়েছি আজকে আমার সঙ্গে যে গাড়িগুলো চলছে যে গাড়ির ওনার সে নিজের পয়সা নিজের গাড়ি নিজের তেল নিজের সময় সব কিছু আমাকে দিয়ে আমার সঙ্গে ঘুরছে আমার সঙ্গে যে আমার যুবক সাথীরা ঘুরছে সেই যুব সাথীরা আমার সঙ্গে যারা আজকে আছে তাদেরকে আমি এক টাকাও দিতে পারছি না এক লিটার তেলও দিচ্ছি না তাদের গাড়ির ভাড়াও দিচ্ছি না তারা নিজে নিজের গাড়ির ভাড়া দিচ্ছে নিজের গাড়ির তেল ভরছে নিজের সময় সব কিছু আমাকে দিয়ে এই লড়াইতে আমাকে জিতাবার জন্যে তারা লেগে আছে কেন ভিক্টোরদা জিতলে মানে ওরা জিতবে এই ভালোবাসাটা পাচ্ছি তাদের আশীর্বাদ আছে কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল কলকাতায় আর চেলায় চেলায়